আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে। কালকে এমন পরিস্থিতি ছিল কলেজ গেটের সামনে, পুরো জ্যাম হয়ে গিয়েছিল, পুরো সব গাড়ি বন্ধ। আর কলেজের গ্রিল থেকে প্রজেক্ট মানে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের পেপারটা জমা নিচ্ছিল, পুরো অবস্থা একদম ভালো ছিল না। তাই ওইখানে কোভিড-19 হবে না, আর এইরকম করলে কলেজ থেকে বাইরে বের করে দিলে হবে না, কলেজের ভিতরে হলেই হবে। তোমার নাম? কিভাবে জমা দেবেন? অনলাইনে কোশ্চেন দিয়েছে, তাই তো? উত্তরপত্র দিয়েছে? এক ঘন্টার মধ্যে লিখে জমা দিতে হয়েছে। তুমি কি মনে করো এইভাবে প্রশ্নপত্র উপায় তার পেলে তার উত্তর দেওয়াটাই সম্ভব? এটাভাবে পাশাপাশি এখানে দাঁড়িয়ে দূরত্ব বিধি না মেনটেন করে যে করছো, এটাও তো কোভিড ছড়িয়ে পড়তে পারে। তুমি কলেজের ছাত্রী? কোন কলেজের ছাত্রী? বহু জগবন কলেজের ছাত্রী। তা কলেজের বাইরে কি এটা অনলাইনে তুমি পরীক্ষা উত্তর জমা দিচ্ছ? এটা তো বাড়িতেও লিখতে পারতে, এখানে রাস্তায় বসে লেখার কারণ? জমা দিতে হবে তো। প্রশ্নপত্র কবে পেয়েছো? আজকেই প্রশ্ন জমা পেয়েছো, আজকেই জমা দিতে হবে। কলেজে ঢোকার ইয়ে আইন নেই কেন? কলেজে কিসের জন্য ঢুকতে পারবে না? কোভিড পরিস্থিতির জন্য? রাস্তায় যে এরকম পাশাপাশি বসে লিখছো, এখানে তো কোভিড হতে পারে। নমস্কার। কোভিড পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা পশ্চিমবঙ্গে কেমন আছে তা পরিদর্শন করতে করতে আজকে আমরা উপস্থিত আন্দুল প্রভু জগৎবন্ধু কলেজ। এই কলেজে গতকাল থেকে শুরু হয়েছে, আজকেও চলছে, বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা চলছে। আজকে তিনখানা সেমিস্টার, 1, 3 এবং 5, তিনটে সেমিস্টারের আজকে পরীক্ষা চলছে। তাদের খাতা দেওয়া, অনলাইনে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে এবং খাতা লিখছে, এসে ছাত্র এবং ছাত্রীরা কলেজে তাদের উত্তরপত্র অনলাইনে যা প্রশ্ন পেয়ে অফলাইনে জমা দিচ্ছে। কলেজের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে আজকে আমরা এই প্রভু জগৎবন্ধু কলেজে অনলাইনে ছাত্র এবং ছাত্রীদের কাছে প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের মোবাইলে প্রশ্নপত্র পেয়েছে। এবারে সেই প্রশ্নপত্রের উত্তর তারা লিখছে। কোথায় লিখছে? আমরা আস্তে আস্তে দেখলাম রাস্তার ধারে, মাঠে ঘাটে, বিভিন্ন জায়গায় ছাত্র ছাত্রীরা একত্রে বসে তাদের উত্তর লিখছে এবং একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সেই উত্তরপত্রগুলো কলেজে নির্দিষ্ট লোকের কাছে জমা দিতে। কেন এই অবস্থা? কোভিড পরিস্থিতিতে সামগ্রিক যে অবস্থা সারা বিশ্বের তথা দেশের এবং এই রাজ্যেরও যে পরিস্থিতি, তাতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পঠন পাঠন স্কুলে চালু হলো, কলেজগুলো বা ইউনিভার্সিটিতে কোনো রুলস এখনো আসেনি, কিন্তু পরীক্ষা তো শেষ করতেই হবে, সময় পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে। ছাত্র এবং ছাত্রীদের এই ভবিষ্যতে করে চিন্তা রেখে ইউনিভার্সিটি পরীক্ষা ব্যবস্থাগুলো চালু করেছে অনলাইনে, কিন্তু উত্তরপত্র লেখার সময় আমরা সেই কোভিড পরিস্থিতি সেই দূরত্ব বজায় দেখতে পাচ্ছি না। আমরা রাস্তায় দেখলাম ছাত্রছাত্রীরা একত্রে দল বেঁধে এক জায়গায় বসে পরীক্ষার উত্তরপত্র লিখছে, তাতে না মানা হচ্ছে কোভিড এর কোনো সতর্কীকরণ, তাদের কারো কারো মুখে মাস্ক নেই, নেই কোনো স্যানিটাইজার, তারা সেই অবস্থায় পাশাপাশি বসে উত্তর লিখছে। ফলে এক্ষেত্রে একজনের উত্তরের সঙ্গে আরেকজনের উত্তর মিলে যাওয়ারও যেমন সম্ভাবনা রয়েছে, সেরকম সম্ভাবনা রয়েছে একজনকার সত্যিকারের করোনা ভাইরাস থাকে, সেটা আরেকজনের কাছে পৌঁছে যাওয়া। কি চলছে এটা?
কার দিকে করছি? কোভিড পরিস্থিতি যে দ্বিতীয় স্ট্রেন যে আসতে চলেছে সেটা যদি এখান দিয়ে ছড়িয়ে পড়ে তার দায়িত্ব কে নেবে? উত্তর খুঁজি আমরা। ক্যামেরায় শেখর প্রামাণিকের সঙ্গে আমি অয়ন রায়, এনপিএস নিউজ। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।